السلام عليكم ورحمة الله وبركاته رب اشرح لي صدري ويسر لي أمري وحل لقزة من لساني يفقه قولي ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بخير شمانيت حضيران كرام আল্লাহ তালার উপর পরিপূর্ণ ভরসা করে তার রহমাত বারাকাত মাগফিরাত দয়া কামনা করে আমরা শুরু করছি আমাদের ধারাবাহিক আলোচনা দৌরাতুল কোরআন তিনশত দার্স বিশিষ্ট করছে একশত সত্তর নম্বর দার্স এখনকার দার্সে আমাদের লিখার জন্য আমরা যেটা দিয়েছি এটা হা নুনের পরে হা নুনের পরে আমরা যে ও পড়ি এটা ভুল নুনের পরে হা ইয়া ব্যাপারটি সবাই ভালোভাবে জানবেন আমরা এই থেকে আমরা পড়তেছি এবং এর এই আওতায় আমরা বিভিন্ন কিছু প্রাসঙ্গিক কথাও বলতেছি সেই প্রাসঙ্গিক কথার আগের টপিক্তর নম্বর পর্যন্ত গিয়েছিলাম এবারে এখন আমরা নম্বর থেকে শুরু করছি। দারিদ্র ভয়ে নিজ সন্তানকে হত্যা করবে না তাদেরও তোমাদের রিস্ক আমি দেই তাদের হত্যা করা মহাপাপ সতেরো নম্বর ছিল একত্রিশ নম্বর আয়াত চুয়াত্তর নম্বরে অবৈধ যৌন সম্ভোগের কাছেও যাবে না তা হলো অশ্লীল ও নিকৃষ্ট ব্যাপার সতেরো নম্বর সুরার বত্রিশ নম্বর আয়াত কিন্তু বর্তমানে জেনা ব্যবসার ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে এটা সরিয়ে দেয়া হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন জানেন যে এটা নিয়ে কে কোথায় কখন পৌঁছবে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে হেফাজত করুন পঁচত্তর নম্বরে তোমাদের চক্ষু কর্ণ অন্তর সম্পর্কে তলব করা হবে সতেরো নম্বর নম্বর আয়াত নম্বরে মেপে দেওয়ার সময় পূর্ণ মেপে দিবে এবং ওজন করবে সঠিক দাড়ি পাল্লায় কিন্তু আমাদের অর্থাৎ প্রত্যেকটি আয়াতের সাথে কি আছে আমরা কি করছি এ সমস্ত জিনিসগুলো আমাদিগকে পরিপূর্ণভাবে ভাবে জানতে

ও অসহায় প্রতীককে দান করবে শত নম্বর সুরার ছাব্বিশ নম্বর আয়াত এ দান করার জন্য মাঝে মাঝে জাকাতের একটা অংশ আপনারা রাখতে পারেন কারণ জাকাতটা হিসাব করে যদি আপনি আলাদা করে রেখে দেন হয়তো রমাদান মাসে আপনার সব আদায় করতে হবে না সদাকতুল ফিতে আপনি সাথে কিছু রাখলেন অনেক সময় এমন এমন অসহায় লোক আসে যে জাকাত দান করার জন্য যে সমস্ত ফেঁকা রয়েছে জাকাতের যে সমস্ত ফেকা রয়েছে অন্যান্য যা রয়েছে এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে ভালোভাবে জানতে হবে পদ্ধতি আমাদেরকে জানতে হবে তাহলে আমাদের কাছে জিনিসটা আরো বেশি সুন্দর হবে পরিবার আদেশ দিবে ও তাতে অবিচল অবিচলিত থাকবে বিশ নম্বর ছোট একশত বত্রিশ নম্বর আয়াতে পরিবার পরিজনের উপর আপনার ভরণ পোষণ যেভাবে খরচ অপরিজিত তার সে বেশি আল্লাহর বান্দাকে আল্লাহর সামনে দাঁড় করিয়ে দেয়া সলাদ আদায় করতে দেয় করতে দেয়া। আপনি তাকে সলাদ আদায় করতে দিবেন না মসজিদে যেতে দিবেন না কিন্তু তাহলে বাজারে যেতে দেন কেন অনুষ্ঠানে যেতে দেন কেন আত্মীয়দের বাসায় যেতে আপনি দেন কেন ওই সমস্ত জায়গা থেকে কি আপনার কাছে বেশি অগ্রাহ্য বা অবহেলিত হয়ে গেল সলাত হলো রুহের খাবার কাজেই থাকে খাবার দেওয়ার পূর্বে তার রুহের খাবার আগে দিতে হবে পরে তার দেহের খাবার দিতে হবে তার সে খাদ্য কমাই দিলে বা অন্য কোনো আপনি হয়রান হয়ে যান ডাক্তারের কাছে নিয়ে যান কিন্তু সে যে সলাজ ছেড়ে দিয়েছে সলাজ ছেড়ে দেওয়ার কারণে সে ধীরে ধীরে জাহান নামের পানে এগিয়ে যাচ্ছে আগুনের পানে এগিয়ে যাচ্ছে তাহলে আপনি এয়ার কন্ডিশন দিয়া তার রুমটা ঠিক করে দিয়েছেন সেটা আপনি কেন করেছেন আপনি চান যে আপনি সে শান্তিতে থাকুক কিন্তু আপনি সালাতের আদেশ না করলে আপনি নিজে থেকে জাহান নামে ফেলে দিচ্ছেন আপনি আসলে প্রকৃত দয়ালু পিতামাতা এবং অভিভাবক হতে পারেননি কাজেই বিশ নম্বর সুরার একশো নম্বর আয়াত আপনি দেখেন একাশি নম্বরে কারগিরিহে প্রবেশের পূর্বে অনুমতি নিবে চব্বিশ নম্বর সুরার ২৭ আঠাইশ ও এখানে অপরের ঘরে প্রবেশ করার জন্য সে নিয়মাবলী বর্ণনা করা হয়েছে তা মেনে চলুন বিরাশি নম্বরে তোমরা কোনো বিষয় প্রকাশ করো অথবা গোপন রাখো আল্লাহ তো বিষয়ে সর্বজ্ঞ তেত্রিশ নম্বর সুরার চুয়ান্ন নম্বর আয়াত তেরাশ নম্বরে কোনো অসমর্থিত খবর পরীক্ষা নিরীক্ষা ছাড়া গ্রহণ করা করবে না এভাবে গুজবে কান দিয়ে গজবে পড়েছে কত মানুষ লোভনীয় ছিল সে লোপ করেছে লাভ দিয়েছে হাত পা ভেঙেছে অপমানিত হয়েছে উনপঞ্চাশ নম্বর ছিল আর ছয় নম্বর আয়াত চৌরাশি নম্বরে মুমিনদের দুদল ঝগড়া বিবাদ করলে মীমাংসা করে দিবে ঊনপঞ্চাশ নম্বর সুরার নয় নম্বর আয়াত পঁচাশি নম্বরে কেউ কাউকে উপহাস করবে না ঊনপঞ্চাশ নম্বর সুরার এগারো নম্বর আয়াত ছিয়াশি কাউকে মন্দ নামে ডাকবে না উনানব্বই ঊনপঞ্চাশ নম্বর সুরার এগারো নম্বর আয়াত সাতাশ নম্বরে কারো দোষ অন্বেষণ করবে না ঊনপঞ্চাশ নম্বর সুরার আয়াত অষ্টাশিতে বেশি বেশি অনুমান করবে না উনপঞ্চাশ নম্বর সুরার বারো নম্বর আয়াত উনানব্বই নম্বরে পরনিন্দা করবে না উনপঞ্চাশ নম্বর সুরার বারো নম্বর আয়াত নব্বই নম্বরে কল্যাণকার কাজ ও তাকুয়ার ব্যাপারে পরামর্শ করবে আটান্ন নম্বর সুরার নয় নম্বর আয়াত একানব্বই নম্বরে পাপাচরণ সীমালঙ্ঘন ও রাসুলের বিরুদ্ধাচরণ সম্পর্কে পরামর্শ করবে না আটান্ন নম্বর সুরার নয় নম্বর আয়াত বিরানব্বই নম্বরে সলাদ শেষ হয়ে গেলে আল্লাহর অনুগ্রহ সন্ধানে জমিনে ছড়িয়ে পড়বে বাষট্টি সুরার দশ নম্বর আয়াত তোমরা অনুযায়ী আল্লাহকে ভয় করবে তার কথা শুনবে আনুগত্য করবে এবং ব্যয় করবে চৌষট্টি নম্বর সুরার ষোলো নম্বর আয়াত চুরানব্বই নম্বরে আল্লাহ কারো উপর এমন কোন দায়িত্ব অর্পণ করেন না যা তার সাধ্য দুই নম্বর সুরার দুই ছিয়াশি নম্বর আয়া লা নাফসান ইল্লা উসআা। তবে মনমাজি আমি আর বাইতে পার পারছিনা বা পারলাম না। এই যে গান বলতে আছেন তাহলে মনমাজিকে বইঠাকে এ সমস্ত বিষয়গুলো গান ইসলাম হারাম এজন্য করেনি কারণ এগুলোর মাঝে অনেক আকিদা বিরোধী

এই পুলসিরাত পার হইয়া ওপার যাওয়ার আগে কোন মানুষ হাসতে পারে না তার যদি কোন বিপদ তার যদি কোনো বিবেক থাকে হাসে কম বেশি বর্তমানে এখন হাসতে 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 এমন হয়েছে যে হাসতে হাসতে চোখের পানি ফুরে গেছে কাদা তার আসে না কাজে কাঁদতে হবে কাঁদলে গুণা মাফ হয় কাঁদলে আল্লাহ রাজি হয় কাঁদলে জীবন সুখী হয় এখানে দুনিয়াতে আখিরাতে কাঁদতে হবে না সুতরাং বিষয়গুলো সম্পর্কে খুবই সাবধান থাকতে হবে নব্বই নম্বরে কল্যাণকর কাজ ও তাকওয়ার ব্যাপারে পরামর্শ করবে আটান্ন নম্বর সুরার নয় নম্বর আয়াতে এক নম্বইতে পাপাচরণ সীমালঙ্গন রসুলের বিরুদ্ধ বিরুদ্ধচরণ সম্পর্কে পরামর্শ করবে না আটান্ন নম্বর সুরার নয় নম্বর আপনার যে কাজ রসরুল্লাহ সাল্লা সাল্লামের সুন্নতের বিপরীতে চলে যায় আল্লাহর বিদারের বিপরীতে চলে যায় সে কাজ নিয়ে আপনি শঙ্কিত থাকতে পারেন যে কাজ আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিধানের অনুযায়ী হবে সে কাজের আপনি ভবিষ্যৎ না দেখলেও এই কাজেই আপনার ভবিষ্যৎ আপনি এ কাজের দ্বারা জান্নাত লাভ করবেন বিরানব্বই নম্বরে সরাত শেষ হয়ে গেলে আল্লাহর অনুগ্রহ সন্ধানে জমিনে ছড়িয়ে পড়ো বাষট্টি নম্বর ছোট দশ নম্বর আয় তেরানব্বইতে তোমরা সাহেব অনুযায়ী আল্লাহকে ভয় করো তার কথা শুনবে আনুগত্য করবে এবং ব্যয় করবে আল্লাহ কারো দায়িত্ব চাপিয়ে দেন না যা তার ছিয়াশি আয়াত কাজেই গান বাজনা অন্যান্য কিছু এগুলা করা যাবে না পঁচানব্বই নম্বরে মানুষ যা ভালো উপার্জন করে তা তারই এবং যা মন্দ উপার্জন করে তা তারই দুই নম্বর সুরার দুই শত নম্বর আয়াত ছিয়ানব্বই নম্বরে ও হে যারা ইমান এনেছো তোমরা তাওবা করো বিশুদ্ধ তাওবা তোমাদের প্রতিবারক তোমাদের তুরি বিশ্রুতি মোশন করে দিবেন এবং তোমাদের জান্নাতে দাখিল করবেন ছিষট্টি নম্বর সুরার আট নম্বর আয়াত সাতানব্বই নম্বরে তোমরা হীনবল হবে না এবং দুঃখিত হবে না তোমরাই বিজয়ী যদি মুমিন হও তিন নম্বর সুরার একশত উনচল্লিশ নম্বর আয়াত আটানব্বই নম্বরে পৃথিবীতে ভ্রমণ করো আর দেখো যারা সত্য প্রত্যাখ্যান করেছিল তাদের পরিণাম কি হয়েছিল তিন নম্বর সুরার একশত সাঁত্রিশ ছয় নম্বর সুরার এগারো উনত্রিশ নম্বর সুরার বিশ নম্বর আয়াত নিরানব্বই নম্বরে আটানব্বই নম্বরে পৃথিবীতে ভ্রমণ করো আর দেখো যারা সত্য প্রত্যাখ্যান করেছিল তাদের পরিণাম কি হয়েছিল এ ব্যাপারে তিন নম্বর সুরার একশত সাঁত্রিশ ছয় নম্বর সুরার এগারো উনত্রিশ নম্বর সুরার বিশ নম্বর আয়াত আটানব্বই নম্বরে পৃথিবীতে ভ্রমণ করো আর দেখো যারা সত্য প্রত্যাখ্যান করেছিল তাদের পরিণাম কি হয়েছিল তিন নম্বর সুরার একশত সাঁত্রিশ ছয় নম্বর সুরার এগারো উনত্রিশ নম্বর বিশ নম্বর আয়াত কাজে রসুল্লাহি সাল্লাহ সাল্লাম কোনো কথা গুরুত্বপূর্ণ হইলে এটা তিনবার বলতেন এই যে আমরা এটা তিনবার বললাম তাহলে পৃথিবীর বুকে এমন কেউ কোনো চ্যালেঞ্জ দিতে পারে না যে আমার পূর্বের ফাইল দেখো আল্লাহ সুবাহার চ্যালেঞ্জ দিয়েছেন কাজেই এ সমস্ত ব্যাপারগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে যতক জুয়ানি তকতাক ফুটানি আপনি যখন যুবক আছেন তখন আপনার ফুটানি আছে এই জুয়ানি হইল বানের পানি ফুটা হয়ে এটা সব পড়ে যায় এরপর আপনি বৃদ্ধ হবেন তখন আপনাকে সকলে আপনার থেকে প্রতিশোধ নেবে আপনার পাশে এসে কেউ কোনো সুধা দিবে না কাজেই আপনাকে এ সমস্ত বিষয়গুলো আপনাকে খুবই খেয়াল রাখতে হবে নিরানব্বই নম্বরে যখন তোমাদের অভিবাদন করা হয় তখন তোমরা তদপেক্ষা উত্তম প্রস্তাব বিভাদন করবে অথবা তদানুরূপ করবে চার নম্বর সুরার ছিয়াশি নম্বর আয়াত একশো কেউ অনুগত্য করলে সে তো আল্লাহরই অনুগত্য করলো চার নম্বর সুরা আশি নম্বর আয়াত একশো এক গোপন হোক অশ্লীল আচরণের কাছে একশত একান্ন নম্বর আয়াত এই প্রকাশ্য গোপন কোনো প্রকার অশ্লীলতা করা যাবে না একশো দুই নম্বরে বয়স প্রাপ্ত না হওয়া পর্যন্ত সদুদ্দেশ্যে তার সম্পত্তির কাছেও যাওয়া যাবে না অর্থাৎ ইয়াতিমের সম্পত্তি ভালোভাবে সংরক্ষণ করবে তার হাতে সুন্দরভাবে পৌঁছে দেওয়ার জন্য আমানত পৌঁছে দেওয়ার জন্য ছয় নম্বর সুরার একশত নম্বর আয়াত কিন্তু আমাদের সমাজ আমরা ইয়াতিমের সাথে কি আচরণ করি একটু জেনে নিই ইয়াতিমের মাথায় হাত দিলে তার হাতের নিচে যতগুলো চুল পড়বে এই চুল পরিমাণ সবাব আল্লাহ সুবাহানা তাকে দিয়ে দিবেন কাজে সবাব শুধু কেবল সরাতে সবামেই না এখানেও সবাব রয়েছে একশো তিন নম্বরে হেনাবি আপনি বলুন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তবে আমাকে অনুসরণ করো আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপ মোচন করে দিবেন তিন নম্বর সেরার একত্রিশ নম্বর আয়াত আল্লাহ রাসুলকে ভালোবাসা ব্যতীত কেউ আল্লাহর ভালোবাসা পেতে পারবে না একশো চার নম্বর আয়াতে কখনো তোমরা পুণ্য লাভ পারবে না যতক্ষণ না তোমরা যা ভালোবাসো তা ব্যয় করো তিন নম্বর সুরার বিরানব্বই নম্বর আয়াত একশো পাঁচ নম্বরে আল্লাহর সাথে ব্যয় করো এবং নিজেদের হাতে নিজেদের ধ্বংসের মাঝে নিক্ষেপ করো না দুই নম্বর সুরার একশত পঁচানব্বই নম্বর আয়াত সুতরাং এই সমস্ত বিষয়গুলো আমাদের খুব খেয়াল আমাদের রাখতে হবে একশো ছয় নম্বরে সৎ কাজ করো আল্লাহ সৎকর্ম পরায়ণদের ভালোবাসেন দুই নম্বর সুরার একশত পঁচানব্বই নম্বর আয়াত একশো সাত নম্বরে আসমান ও জমিনের সৃষ্টিতে রাত ও দিনের পরিবর্তনে যা মানুষের হিত সাধন করে তা নিয়ে সমুদ্রের চলাচলকারী নৌজান আসমান থেকে বাড়ি বর্ষণ করে আল্লাদের ধরিত্রীকে তার মৃত্যুর পর পুনরায় জীবিত করে থাকেন তাতে সেখানে সব ধরনের জীবজন্তুর বিস্তারণে বায়ুর দিক পরিবর্তনে ও আসমান জমিনের মাঝে নিয়ন্ত্রিত মেঘমালাকে জ্ঞান ও মেঘমালাতে জ্ঞানবান লোকদের জন্য রয়েছে নিদর্শন দুই নম্বর সুরার এক চৌষট্টি নম্বর আয়াত তিন নম্বর সুরার এক নব্বই নম্বর আয়াত দশ নম্বর সুরার ছয় নম্বর আয়াত আল্লাহ আকাশ এবং জমিন সৃজন করেছেন রাত দিনের মাঝে তিনি পরিবর্তন ঘটান রাতকে দিনের মাঝে দিনকে রাতের মাঝে তিনি প্রবিষ্ট করান সময়ের হের ফের করান কাজেই সময়ের হের এটা আল্লাহ রব্বুল আলমিনের এক অনন্য নিদর্শন কাজে এই সময়কে যারা এক করতে চান যারা ইবাদত একসাথে করতে চান ঈদ একসাথে করতে চান তারা এই আয়াতে বিরোধিতা করেন আল্লাহ এক থাকতে বলছে তার রজ্জু ধরার জন্য সেখানে আপনার দ্বিধা বিরুদ্ধে আপনারা কথা বলেন একজনের বিরুদ্ধে একজন সামান্য এবং শূন্যতে যায় ইত্যাদি নিয়ে বিরুদ্ধ হয়ে যাচ্ছেন সেখানকার সময় এক হতে পারেন না সময়কে যেটা আল্লাহ রবুল আলমীর পরিবর্তন পরিবর্তন ইত্তেলাফ বলে শুরু করেছেন সেখানে আপনারা ইত্তেহাত করতে যান কাজেই জ্বর জ্বর ভাব যেটা জ্বর নয় ভালো ভালো ভাব কিন্তু এটা ভালো নয় দিন দিন ভাব এটা দিন নয় দিন হতে হবে কোরআন এবং মত মতো রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের জীবনের প্রতিদিনের ঘটনাগুলো এই কিতাব সমূহে দেখুন আরবিতে কত ছোট্ট ভাবে লেখা এখানে দেখেন তিনি কিভাবে কিভাবে তিনি সিয়াম পালন করেছেন কিভাবে তিনি ঈদ উল আদায় করেছেন কিভাবে তিনি ঈদ উল আজহা আদায় করেছেন শখ কিভাবে তিনি করেছেন এই সমস্ত কিতাব ভালোভাবে পড়ুন এই সমস্ত কিতাবের বাংলা অনুবাদ হওয়া অতি দরকার কিন্তু এগুলোর অনুবাদ এখনো হয়নি বা যা হয়েছে তার মাঝে অনেক সমস্ত কথা ইত্যাদি আছে সুতরাং যে কাজ করা দরকার সেই কাজ করবে না শুধু তর্ক করবে তর্ক তরক করা ফরজ তর্ক তারা কে ইয়াত্রীকে তরক করেন তর্ক তরক করা ফরজ তর্ক করা যাবে না রসুল্লাহি সাল্লাহ সাল্লাম রাগান্বিত হয়ে যাইতেন যখন দেখতেন দুইজন সাহাবি তর্ক করে অনেক সময় বলতেন তোমাদের পূর্ববর্তীরা এই তর্কের কারণে ইতলাফের কারণে তারা শেষ হয়ে গেছে এই ভারতবর্ষ থেকে হেকমতের কারণে ভারতবর্ষের মুসলিম হুকুমাত শেষ হয়ে গেছে বাংলাদেশের বুকে এই ইখতলাফের কারণে একজন মুসলিম আর মুসলিমকে দেখতে পারে না রফি আদাইনের মতো একটা ব্যাপার যারা রফি আদাইন করে যার রফি আদিন করে তাদেরকে মুসলিমই মনে করে না যারা তার মতো নয় তাদেরকে মুসলিম মনে

কোন ফরজ বিষয়ের মাঝে কোনো ইখতিলাফ নাই কোন আকিদার মাঝে কোনো ইখতিলাফ নাই কোরআনের আয়াতের মাঝে কোথাও কোনো ইখতিলাফ নাই হাদিসের মাঝে কোনো ইখতিলাফ নাই তাহলে ইখতলাফ আপনি কোথায় পাইলেন আর ইখতলাফ পৃথিবীর কোন শাস্ত্রে না আছে আপনি মেডিকেল সায়েন্স যান সায়েন্সের প্রতিটা বিষয়ের সাথে একটা একটা বিপরীত বিপরীত কিন্তু ধর্মীয় ব্যাপারে কোন বিপরীত আপনি পেয়েছেন হতে হবে। জীবনের দিন কেটে গেছে এখন পর্যন্ত আল্লাহর কালাম একবার আপনি অর্থ বরেন নাই আপনি যদি তীরাবত করছেন তীরাবতের অর্থই তিনটা তীরাবতের সময় তিনটা দিন থাকতে একটারিখা মুখ একটা আকল একটা কলম মুখ দিয়া সঠিকভাবে আপনি উচ্চারণ করবেন আকল দিয়া আপনি এর অর্থ বুঝবেন অন্তর দিয়া ওই অর্থ বাস্তবায়ন করার জন্য আপনি কাজ করবেন নিজে প্রস্তুত হবেন তাহলে তিলেবত তিলে তিলেওয়াত তিনটা জিনিসের সমষ্টি তাহলে আপনি অর্থ কেন পারবেন না আল্লাহ কি বলছে তা আপনি জানবেন না তা আপনাকে জানতে হবে তা আপনাকে মা মানতে হবে কেউ কেউ দেখা যায় শুধু সুরাই আসিন পড়তে আর রহমান এই সুরার ফজিলতে অন্যান্য গুলো আল্লাহ তালা কেন কেন নাজিল করছেন কোরআনকে এখন অধিভার বইয়ের মাঝে ঢুকেছেন অধিভার মাঝে যে সমস্ত বর্ণাগুলো আছে ওগুলা কোথায় কোরআনের কোথায় আদিসের কোথায় ওগুলা কে বানিয়েছে তাহলে এই সমস্ত ব্যাপারগুলো আমাদের আজ কঠোরভাবে আমাদেরকে জানতে হবে আমাদের একশো আট নম্বরে আল্লাহ তোমাদের থেকে তোমাদের জন্য সৃষ্টি করেছেন তোমাদের স্ত্রীদের যেহেতু তোমরা তাদের সান্নিধ্যে শান্তি পাও এবং সৃষ্টি করেছেন তোমাদের মধ্যে ভালোবাসা সহমর্মিতা তিরিশ নম্বর আল্লাহর সৃষ্টি করে এই সমস্ত গুণগুলো জন্য একশো নয় নম্বরে মানুষকে যা দেয়া হয়েছে তা তো পার্থিব জীবনের ভোগ কিন্তু আল্লাহর কাছে যা আছে তা উত্তম এবং স্থায়ী কাজে পার্থিব জীবনের ভোগ ভাগ হয়ে যায় আজ যে ধনী কাল সে গরিব হয়ে যায়

যারা ইমানান এবং উপর করে যারা মহাপাপ ও অশ্লীল কর্ম থেকে বেঁচে থাকে যারা ক্রোধান্বিত হলে ক্ষমা করে যারা তাদের রবের ডাকে সাড়া দেয় যারা সলাত কাহিম করে যারা পরামর্শ করে কাজ করে যারা নিজেদের সম্পদ থেকে ব্যয় করে বিয়াল্লিশ নম্বর ছত্রিশ সাঁত্রিশ এবং আটত্রিশ আয়াত তাহলে আপনি দেখুন এই যদি এই একটা আয়াতের শিক্ষা একটা আয়াতের বাস্তবায়ন আপনার জীবনে যদি থাকে তাহলে আপনি পথ পেতে পারেন পৃথিবীর আপনার অন্ধকারে আছেন কোন এই আয়াতটা শুধু কেবল ধরেন তাহলেই তো হতে পারেন। একশো এগারো নম্বরে তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন তিনি ছাড়া অন্য কারো ইবাদত করবে না পিতা প্রতি সৎ ব্যবহার করবে তাদের একজন অথবা উভয়ে তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হলে তাদের সঙ্গে এমন আচরণ করবে না যাতে তারা উফ বলে তাদের দমক দিবে না এবং তাদের সঙ্গে সম্মান নরম কথা বলবে মমতা বসে তাদের প্রতি কোমলতার পক্ষপুট অবনমিত করবে এবং বলবে হে আমার রব তাদের প্রতি তুমি দয়া করো যেমন তারা সেই সবে আমাকে লালন পালন করেছিল সতেরো নম্বর সুরার তেইশ এবং চব্বিশ নম্বর আয়াত এই যে আয়াতটি এমন একটি আয়াত যেটা বিশ্বের বুকে শান্তি প্রতিষ্ঠার জন্য মাইল হতে পারে পৃথিবীতে মানুষ অধিকার হারা হয়ে ক্ষুব্ধ হয়ে উঠে যে হাঙ্গি সেই হয় যে সেই হয় বিক্ষুব্ধ নিতে চায় কাজেই সংসারের মাঝে অতি আপন জন পিতা মাতা তারাই যদি তাদের অধিকার না পান তাহলে ওই সংসারে কোনোদিনও শান্তি আসবে না সেখানে সম্পদ আসলে আসতে পারে অন্যান্য কিছু আসলে আসতে পারে কিন্তু তার কিছু হবে না এ সম্পর্কে সমাজে অনেক কঠিন ঘটনা আছে কাজেই এই ঘটনাগুলো নিজেরা শুনে শুনে এগুলো পালন করে যতটুকু করবে ততটুকু পাবেন এক ছেলে তার বাবাকে মেরে মেরে এক জায়গায় নিয়েছে তখন সে বলল আমাকে আর মারল না কারণ আমি কাজেই ফেলে মারুফ এবং ফেলে মাতুল একই শুধু হারাকাতের পরিবর্তন এক সময় সন্তান এবং বাবা হাটে যায় বাবা এগিয়ে দেয় সন্তান আসতে আসতে পারে না কিন্তু দেখা যায় এই সন্তান বড় হয়ে যায় বাবা দুর্বল হয়ে যায় তখন সন্তান হাঁটে বাবা হাইতে পারে না তাদের প্রত্যেকের জীবনে এটা আসবে দাদা কুজো হয়ে গেছে নাতি জিজ্ঞাসা করে দাদা বড়শির দাম কত দাদা বললেন বিনা তুমিও পাবা দাম লাগবে না হ্যালো সালাম কি স্যার জি বলো বলো হ্যাঁ কি বলো আমি তো লাইভে আছি বলো জি ভালো আছি দেখা গেলে দেখা গেল আলী আইসো শনিবার আইসো ঠিক আছে শনিবার তুমি তাহলে পিতামাতা পত সন্তানের বেহেস্ত কাজেই অনেক ঘটনা আছে কাজে এগুলো মানুষের জীবন থেকে শিক্ষা নিতে হবে বিশ্বদরা পাঠশালা মোর সবার আমি ছাত্র এই বিশ্বের উপরে একটা কিতাব খোলা আছে এই বিষয়ের কিতাব খোলা আছে সেটি হল কোরআন এর প্রতিটি আয়াত পড়ুন দেখবেন যে কিছুই আর বাদ নাই কাজে এর মাধ্যমে আমাদের এই পুস্তকের দশম অর্থাৎ দ্বাদশতম দশম অধ্যায় শেষ হয়ে গেল এখন একাদশ অধ্যায় এ অধ্যায় এটা প্রাণী জগৎ সম্পর্কে কোন প্রাণীকে আল্লাহ রাবুল্লাহ বিন কোন অবস্থায় কি রেখেছেন সেই সম্পর্কে প্রাণী জগতের মাঝে এখানে তিনটা পরিচ্ছদ আছে প্রথম পরিচ্ছদে মানুষ দ্বিতীয় পরিচ্ছদে বিবিধ প্রাণী তৃতীয় পরিচ্ছদে প্রাণীর অঙ্গ প্রত্যঙ্গ ভালোভাবে শুনেন মনোযোগ সহকারে শুনেন তখন দেখবেন যে কোরআন কত গভীর এগিয়ে আপনার সম্পর্কে আলোচনা করেছে কাজেই এই সংক্ষিপ্ত এটার মাধ্যমে আপনার হৃদায়ত পাওয়ার জন্য যথেষ্ট বড় বড় তফসির সমূহে এই সমস্ত কথাবার্তাগুলো আরও বিভিন্ন যুক্তি দিয়ে পৃথিবীর বিভিন্ন ঘটনা প্রবাহ মিলিয়ে এগুলা করা হয়েছে কাজে আপনি মৌলিক জিনিসটা আগে জানেন অন্য কিছু আপনি এমনি জানবেন এবং মানবেন একদা শ্রদ্ধায় প্রাণী জগৎ কোরআন বা প্রাণী বিদ্যার গ্রন্থ নয় তবে প্রাণী ও প্রাণী সংক্রান্ত অনেক বিষয়ে কোরআনে বর্ণিত হয়েছে এবায় তিনটি পরিচ্ছদে করে প্রাণী ও প্রাণী সম্পর্কিত বিষয় নির্দেশ করা হয়েছে প্রথম মানুষ ও সম্পর্কিত বিষয় দ্বিতীয় মানুষ মানুষ ছাড়া অন্যান্য প্রাণী এবং তৃতীয় পরিচ্ছদে প্রাণীর অঙ্গ প্রত্যঙ্গ উল্লেখ করা হয়েছে মানুষ সমগ্র প্রাণীকুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রাণী মানুষের কল্যাণে নিমিত্ত যাবতীয় প্রাণী সৃজিত অর্থাৎ মানুষের কল্যাণের জন্য ভালো জন্য আপনি একজন জীবন আপনার মুরগির জীবনগুলা সব আপনার আপনার সাফার নিচে সর্বিত হওয়ার জন্য মাছ গরু ছাগল সমস্ত কিছু জবা দিয়ে আপনি খেয়ে খেয়ে ফেলেন সবাই আপনার জন্য তাদের জীবনকে উৎসর্গ করে দেয় তাই কোরআনে মানুষের বর্ণনা বিভিন্নভাবে এসেছে মানুষের সৃষ্টি রহস্য মানুষের প্রকার ও প্রকৃতি মানুষের দায়িত্ব কর্তব্য মানুষের পারস্পরিক মানুষের অঙ্গ প্রত্যঙ্গ ইত্যাদি বিশদভাবে বর্ণিত হয়েছে তাছাড়া অগণিত প্রাণীর মাঝে থেকে মাত্র কয়েকটি প্রাণীর নাম ও কতকের কিছু অঙ্গ প্রত্যঙ্গের উল্লেখ বিদ্যমান কতক দৃষ্টান্ত স্বরূপ কতক হালাল ও হারাম নির্দেশের জন্য কতক উৎপাদনের ও ভার বহনের উদ্দেশ্য উপকরণ হিসাবে কতক বাহন হিসাবে কতক বিনোদন ও যুদ্ধে ব্যবহারের নিমিত্ত কতক পরিবেশ ও প্রতি প্রতি বেশের বা প্রতিবেশীর ইত্যাদি প্রসঙ্গে উল্লিখিত হয়েছে কিন্তু বিশাল প্রাণী জগৎ সম্পর্কে কোরআনের আলোকে এ যাবৎ কোন মৌলিক গবেষণা তেমন হয়নি এদিকে গবেষকদের সৃষ্টি আকৃষ্ট হলে অনেক নতুন তথ্য ও তত্ত্ব বেরিয়ে আসবে বলে আশা করা যায় যদি আল্লামা জাহেজ কেতাবুল হাইওয়ানে অনেক কথা বলেছেন আলিগি রদি আল্লাহ আনহু মানুষকে আশি প্রকারের ভাগ ভাগ করেছেন সুতরাং আমরা এই বিষয়গুলো খুব সুন্দরভাবে দেখার চেষ্টা করব আল্লাহ সুবাহ আমাদেরকে এগুলো অতি সুন্দরভাবে তৌফিক প্রদান করব প্রথম পরিষদ মানুষ

মানুষের নাম হতে পারে কিন্তু আসলে সে মানুষ না ইসলাম হাকিকতে বিশ্বাসী মাজাজে বিশ্বাসী না সুতরাং বা আনুসের শব্দটি কোরআনে কি কিভাবে এসেছে নাস হিসেবে এসেছে বা আন্নাস হিসেবে এসেছে দুই তেতাল্লিশ বার ইনসান নামে এসেছে পঁয়ষট্টি বার ইনসুন এসেছে আঠারো বার উনাসুন এসেছে ছয় বার কাজেই মানবের জন্য এতগুলা শব্দ সবচেয়ে ভারী বলা হয়েছে পঞ্চান্ন নম্বর সুরার বত্রিশ নম্বর আয়াতে তিন নম্বরে নর নর সম্পর্কে বলা হয়েছে রজুল জাকারুন হ্যাঁ ইমরুন মার উন এইভাবে তার মধ্যে রজুলুন বলা হয়েছে উনষাট বার জাকারুন বলা হয়েছে বার ইমরুন বলা হয়েছে উনি উনিশ নম্বর সুরার আঠাশ নম্বর আয়াতে মার উন বলা হয়েছে দুই নম্বর সুরার একশত দুই নম্বর আট নম্বর সুরা চব্বিশ নম্বর এবং আটাত্তর নম্বর সুরা চল্লিশ নম্বর আয়াতে এবং আশি নম্বর সুরার চৌত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে চার নম্বরে নারী নারী শব্দটিও এটা আরবি নার থেকে নিষ্পত্তি লাগে নারী অর্থাৎ আগুনে কাজে নারীরা একটু গরম একটু বেশি একটু গরম একটু বেশি বেশি দেখায় অত চল্লার পর আল তাকে কোমল করে সৃজন করছেন কোমল করে সৃজন করার পরও এত এত গরম দেখায় আপনারা নারী নারী যদি প্রশাসক হয় বা কোনো ক্ষমতার তাহলে দেখবেন তবে নারী শব্দটি একটা আশ্চর্যজনক ই আছে যে এর বহু বছর নিসাউন এক বছর ইম্র আতুন বা মার আতুন নিসাউন এবং আতুনের মাঝে কোনো দিক দিয়ে কোনো মিল নাই নারী যদি বহু হইতে পারে তাহলে তার আর পিছনের একাকিত্বের কথা আর তার মনে থাকে না খবরের কথা মনে থাকে না এজন্য রসুল্লাহ বলেছেন নারীরা তোমরা বেশি বেশি সদকার করো কারণ মেয়েরা রজনীতে যোজকবাসীদের মাঝে তোমাদেরকে বেশি দেখানো তোমাদের মায়েরা যায়ারা, জয়ীরা জয়ী দিয়া যারাই নারী তারা আল্লাহকে বেশি ভয় করুন একজন আপনার সমস্ত শারীর আপনাকে ডেকে রাখতে হবে মুখমন্ডল হাতের তালু পায়ের তালু ছাড়া কিন্তু একজন পুরুষ পোশাক পরার সময় সবেই ঢাকে এরপর সে গলায় এখানে টাই পরে মাথায় টুপি পরে বা ক্যাপ লাগায় হ্যাট হ্যাট লাগায় জুতো পরে সেখানে মুজো পরে কিন্তু আপনারা আপনার অঙ্গ প্রত্যঙ্গ পুরোপুরি ঢাকেন না এটা ইসলামী শরিয়ার বিরুদ্ধ তাদের আপনারা আপনাদের শরীর দেখে রাখবেন পর্দায় চলবেন পর্দার মাঝেই আপনার মর্যাদা আপনার যুবক যদি নষ্ট হয় বিপদে যায় তার একটা আপনি পর্যন্ত পাইতে থাকবেন যেভাবে পৃথিবীর বুকে কাবিল পৃথিবীর সমস্ত হত্যাকাণ্ডের একটা গুণার ভাগ সে পাবে যেহেতু সে প্রথম এটা করেছিল কাজেই আপনি জীবনে এই ব্যাপারগুলো খেয়াল রাখেন নিজেকে গোপন রাখেন নারী গোপনীয় গোপনীয় ফুল সুতরাং থাকে এভাবে হ্যালো আল্লাহ আলাইকুম আসার লাইভে লাইব্রেরিতে বলেন কি বলেন হ্যালো কি স্যার হ্যাঁ হ্যাঁ বৈখ্যা কখন যাবে নয়টার আগে চলাকে তাহলে এ সমস্ত বিষয়গুলো আল্লাহুল নারীকে সম্মান রেখেছে তার ইসলাম আসার পূর্বে এই নারীকে জীব জীবিত কবর দিয়ে দেওয়া হতো হ্যালো

নারীকে যে মর্যাদা দিয়েছে এটা পুরাণ দিতে পারে নাই কাজেই কোন ধর্মের নারীর অবস্থান কি তার তুলনামূলক ভাবে বিশ্লেষণ করুন হে মা ইসলামের সাথে বিরোধে যাবেন না যিনি আপনাকে সম্মান দিয়ে তাকে অসম্মান করলে আপনি নিজে কঠিন বিপদে পড়ে যাবেন নিশা উনিশশো বার। ইমরাতন ছাব্বিশ বার উনসা ছাব্বিশ বার উনাসন ছয় বার নিঃসহতন বারো নম্বর সুরার তিরিশ নম্বর আয়াতে ও পঞ্চাশ নম্বর আয়াতে এসেছে অর্থাৎ পুরুষের জন্য চারটি শব্দ ব্যবহার করা হয়েছে মেয়েদের জন্য এক দুই তিন চার পাঁচ আর আমরা

চার নম্বর সুরার নিরানব্বই নম্বর আয়াতে পাঁচ নম্বর সুর উনানব্বই নম্বর আয়াতে আটান্ন নম্বর সুর তিন নম্বর আয়াতে সাত নম্বরে দাসী আমাতুন দুই নম্বর সুরার দুইশো একুশ নম্বর আয়াতে ইমা উন চব্বিশ নম্বর সুরার বত্রিশ নম্বর আহেতে আটে যুবতী দাসী ফাতা ইয়াত এটা এসেছে চার নম্বর সুর পঁচিশ নম্বর রাজাতে চব্বিশ নম্বর সুর তেত্রিশ নম্বর রাজাতে নয় নম্বরে যুবক বৃত্ত খাদিম ফাতা এটা ব্যবহার হয়েছে বারো নম্বর ছিল ছত্রিশ নম্বর আয়াতে ও বাষট্টি নম্বর আয়াতে আঠারো নম্বর ছিল দশ নম্বর আয়তে তেরো নম্বর আয়াতে ষাট নম্বর ও বাষট্টি নম্বর একুশ নম্বর ষাট নম্বর আয়াতে দশ নম্বরে শিশু এরপর অ্যাক্টিভ এসেছে বাইশ নম্বর ছিল পাঁচ নম্বর আয়াতে চব্বিশ নম্বর সুরার একত্রিশ নম্বর আয়াতে চব্বিশ নম্বর সুরার উনষাট নম্বর আয়াতে চল্লিশ নম্বর সুরার সাতষাটির শীর্ষ ব্যাপারে উল্লান শব্দটা এসেছে এটা হচ্ছে চার নম্বর সুরার পঁচত্তর নম্বর আয়াতে ও আটানব্বই নম্বর আয়াতে ও একশো সাতাশ নম্বর আয়াতে ছাপ্পান্ন নম্বর সুরার সতেরো নম্বর আয়াতে তেহত্তর নম্বর সুরার সতেরো নম্বর আয়াতে ছিয়াত্তর নম্বর সুরার উনিশ নম্বর দু বছর পর পর এটা জন্ম নেয় এবং এই শব্দটির অধিকার পর্যন্ত দুধ খাওয়া মৌলুদ বলা হয়েছে একত্রিশ নম্বর সুর তেত্রিশ নম্বর আয়াতে বারো নম্বরের সন্তান সন্ততি এটা আরবি জুরিয়াত অংশদার বার ব্যবহার করা তেরো নম্বরে বৃদ্ধ বৃদ্ধের আরবি শাই বর্তমান সময় পৃথিবীতে বড় বড় আলেম ওলামাকে আমরা যেভাবে মাওলানা বলি এবার আরব জাহানে মাওলাদে শাইখ বলা হয় আর উস্তাদ আর প্রফেসর মাওলানা যেমন আমি আমার নাম ইসলামিক অ্যাফেয়ার্সে আর শাইক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান আমি লিখি সাধারণ ব্যাপারে সাধারণ কিন্তু ধর্মীয় ব্যাপার হলে শাই শব্দরা আমি লিখি চৈ নম্বরে শাইক এসেছে এগারো নম্বর সুরের বাহাত্তর নম্বর আয়াতে বারো নম্বর সুরা আটত্তর নম্বর আয়াতে এবং আঠাশ নম্বর সুরার তেইশ নম্বর আয়াতে শাইকল তো অতি বৃদ্ধ হয় চোদ্দ নম্বরে বৃদ্ধা তারপর জুন এটা এগারো নম্বর সোলার বাহাত্তর নম্বর আয়াতে ছাব্বিশ নম্বর সোড়ার একশো একাত্তর নম্বর আয়াতে নম্বর একশো পঁয়ত্রিশ নম্বর আয়াতে একান্ন নম্বর সোড়ার উনত্রিশ নম্বর আয়াতে পনেরো নম্বরে স্বামী এর জন্য ব্যবহার করেছে বা আলু বা উলাত দুই নম্বর সোড়ার দুইশ আঠাইশ আয়াতে চার নম্বর সোড়ার একশো তো আয়াতে এগারো নম্বর সুরার বাহাত্তর আয়াতে চব্বিশ নম্বর ষোলার পঞ্চান্ন বিয়াল্লিশ নম্বর পঞ্চাশ নম্বরে একান্ন নম্বর সুরার উনত্রিশ নম্বরে এবং একচল্লিশ নম্বর আয়াত তাহলে দেখুন তাদের সন্তান কোরআন আয়াত খুলে দেখুন কোরআন কি বলেছে সতেরো নম্বরে অতিশয় বৃদ্ধ আর দালিল এ সম্পর্কে বাইশ নম্বর পাঁচ নম্বর আয়াতে আঠারো নম্বরে অপ্রাপ্ত বয়স্ক মাল্লা মিয়াবুল হুল যার হুলমের বয়স ভালো মন্দ পার্থক্য করার বয়স এখনো পৌঁছেনি যে নাবালেক বালেক চব্বিশ নম্বর আটান্ন নম্বর আয়াত যে নারীর গোপন বিষয়ে সমূহ জানে না উনিশ নম্বর সুরায় দেখেন প্রাপ্ত বয়স্ক মান বালাগাল হল যে ব্যক্তি ওই বিষয়ে পৌঁছেছে নারীর গোপন বিষয়গুলো সে জানে এটা দেখেন প্রাপ্ত অপ্রাপ্ত এটা বালে বালেক না বালেক তাহলে বালেক বালক বালিকা বালেক বালিকা এটা তাহলে দেখে বালক বলতে সে আসলে বালেক সেও সবকিছু বুঝে যার পেশাবে হয় ফেনা সেই সেনা আমাদের কাজেই কাজেই বর্তমানে সবাই হয়ে যাচ্ছে এখন তো শিক্ষার দিনে সবাই তো পরীক্ষার্থী কাজে লেখাপড়া তারা করে না তারা শুধু কোচিং করে কাজেই কাজেই কোচিং ডেটিং ইত্যাদি কোচ হলো খেলার সামগ্রী খেলার প্রধান কোচ এই যে কিভাবে এডুকেশনের মাঝে ঢুকলার কে ঢুকাইলো এই বিষয়টি আমি গবেষণা করে এখন পর্যন্ত পাইলাম না শিক্ষা হালকা শিক্ষাকে খেলার বস্তু করা করা হয়েছে। হাটটিমাটিম টিম তারা মাঠে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাটটিমাটিম টিম তাদের মাথায় যদি দুটো সিং থাকে দুটো সিং আলা কোন প্রাণী কোথায় কবে ডিম পারছে এভাবে অবাস্তব জিনিস যদি শিশুর মাথায় যদি দেওয়া হয় তাহলে দেখাবেন না প্রথমে অজাগর তাই কি অজাগরের মতো সব খেয়ে অদিয়া উজু শিখান আদিয়া আজাম শিখান ই মাদ্রাসা ইত্যাদি শিক্ষা বোর্ড এই বর্তমান সময়তে অনেক সুন্দর সুন্দর পুস্তক রচনা করেছে অনেক প্রখ্যাত লেখকও এই অন্ধকার সময় অনেক আলোকিত পুস্তক পড়েছেন এগুলো তালাশ করে করে সন্তানদেরকে শিক্ষা দেয় জাতীয় কারিকুলামে সেখানে ইসলামী ভাব দ্বারা যেভাবে থাকা দরকার ছিল সেভাবে তা অনুপস্থিত সব সাবজেক্ট পড়বেন কিন্তু তার মধ্যে কোরআন কোরআন থাকতে হবে কিন্তু সে কোরআন নাই মেডিকেলের মতো একটা কঠিন সাবজেক্ট নেই মানব সৃষ্টি সম্পর্কে কোরআনের কত আয়াত কিন্তু মেডিকেলের অ্যানাটমিতে বা অন্যান্য কোথাও কিছু কোরআন আয়াত বলাই হয় নাই অথচ কোরআনের পৃথিবীর সকল কিছু আছে

একত্রিশ নম্বর সুরা তেত্রিশ আয়তে ও নব্বই নম্বর সুরার তিন নম্বর আয়াতে বাইশ নম্বর জননী ওয়ালি দাতুন ও ওয়ালি দায়াতুন দুই নম্বর সুরার দুইশো তেত্রিশ নম্বর সুরার একশো দশ উনপঞ্চাশ নম্বর সুরার বত্রিশ ভাইয়েরা দেখেন যে পিতার সম্পর্কে মাত্র দুটো আয়াতে আর মাতার সম্পর্কে তিনটি আয়াতে আমার বেশি বলা হয়েছে জনক ও জননী পিতা মাতা

একাত্তর নম্বর ছোট আঠাশ নম্বর আয়াতে মাতা পিতার সম্পর্কে বলা হয়েছে কাজের সন্তানেরা একটু জানুন যে আল্লাহ রবুল আলমিন এই সম্পর্কে কি বলেছে এগুলো একটু জানুন প্রতিবেশীর প্রতিবেশীর হক আর জাকাতের খাত ইত্যাদি শিখে ইসলাম জানা যাবে না ইসলাম কোরআন থেকে শিখতে হবে আল্লাহ আল্লাহবুল আলমিন কোরআন বোঝা করেছেন সহজ কাজে কোরআন সহজ কোরআন বোঝার চেষ্টা করেন সহজে সব হিসাব মিলে যাবে আপনার এলম আর অনেক বেড়ে যাবে চব্বিশ নম্বরে পিতা এটা আবুন এবং আবা দিয়া এসেছে একশত বার পঁচিশ নম্বরে মাতা উম্মুন এবং উম্মু হাতুন দিয়া এসেছে আঠাশ বার উম্মুনের বহু বছর হাতুন কিন্তু কিভাবে যে এখানে হা আসলো হাত যে আসলো আসল এটা এখন বড় না আরবি ব্যাখ্যাণ বুঝতে কল্পনা করতে পারেননি। কাজেই মায়ের আদর মায়ের স্নেহ মায়ের কষ্ট এটা কোনো কিছু দিয়ে কোনদিন মাপা যায় না এটা অমাপা অপরিষ। উমর ইবন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবার সত্তরে কালা তাওয়াফ করতেছেন। এরই মধ্যেই একজন আরবী তার হতেও পারে তিনি সাহাবি তার মাকে কাদের উপর উঠাইয়া তিনি তওয়াব করতেছেন উমর ইমুল খতকে পেয়ে একটু বললেন খালিফা আমার কি এখনো আমার মায়ের হক কি আদায় করা হয় না উমরুল খত্তব তার মনের অবস্থা বুঝলেন যে একটু আলগা বা নিতে চায় উনি বললেন কিছুই কর মন খারাপ হয়ে গেল হত্যা ব্যাখ্যা দিলেন তুমি তোমার মাকে বহন করছো তোমার দু কাদের শক্ত হারের উপর আর তোমার মা তোমাকে বহন করেছে তার পেটের মাঝে নরম শরীর মধ্যে তুমি তোমার মাকে বহন করছো হয়তো তাও আপ করার সময় বিদেশে এতটুকু আবার রেখে দিবে আর তোমার মা তোমাকে বহন করছে গর্ভকালীন সময় পুরো দশ মাসের বেশি তিন নম্বরে তুমি তোমার মাকে যতই ভালোবাসো তুমি মনে মনে কামনা করো তোমার মা যেন শেষ হয়ে যায় যেন ইমান সহকারে যেন মৃত্যু হয়ে যায় আর তোমার মা তোমাকে যখন তার গর্বে বহন করেছে তখন সে খুব সতর্ক ভাবে চলেছে যেন তুমি পরে না যাও তুমি যেন মরে মরে না যাও মরে না যাও সেভাবে কিছু সতর্ক রয়েছে তুমি তার পেটে বসে দিয়েছো। সে লাথে কত কঠিন বেদনার উদ্বেগ করেছে পৃথিবীর কোন চিকিৎসকের কাছে ইহা বলা যায় যায় পৃথিবীর কোন আদালতের কাছে কাছে এর নাই নাই চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে সে ঘুমিয়ে পড়েছে যেন তুমি শান্ত যেন থাকো কাজেই মা সন্তান জন্ম দেওয়ার সময় তার কত যে কঠিন কোরআন বিষয়টি এভাবে উল্লেখ করেছেন ওয়াহাদান আলা ওয়াহানিন যে কষ্টের উপরে কষ্ট এর থেকে আর কষ্ট পৃথিবীর বুকে আর কিছু নাই সকলের কাছ থেকে বিদায় নিয়ে সে সন্তান জন্ম হাসপাতালে লেবার রুমে ঢোকে বা অপারেশন থিয়েটারে ঢুকে আর সে সাইন দেয় ওই কাগজে সে যদি মরে দেয় কেউ কোনো দায়ী না সন্তানকে জন্ম দেওয়ার জন্য ভবিষ্যৎ ভাবিয়াকে বর্তমানে মরে প্রসবের ভয় তবু প্রতিসঙ্গ করে শুধু কেবল মায়ের এই যে এটা এটা পৃথিবীর কে আপনাদের নিতে পারবে কাজেই মা মা একটা প্রতিসঙ্গ যদি শব্দ দুইবার বলেন মামা বলেন তা ডবল হয় না অর্ধেক হয়ে যায় মামা মায়ের ভাই মা নয় মা মা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের যে সাদরের উপর জিপ্রিয়াল আমিন বসেন নাই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার দুধমাকে মাকে সাদরের উপর বসিয়ে সম্মান দিয়ে দিয়েছে কাজেই মায়েদেরকে এ সমস্ত বিষয়গুলো আজ খেয়াল রাখতে হবে মা যখন হারিয়ে যায় তখন যে কি হারিয়ে যায় তা জামা যা যা হারিয়ে গেছে যা হারিয়ে গেছে সে বলে আমার মা আমার জন্মের এক বছর পরে যে মারা গেছে সারা দিয়ে জীবন মায়ের ছায়াবিহীন মায়ের কায়াবিহীন বেড়ে উঠেছে কিন্তু কত যে অশ্রু তার জন্য আজরে এবং যতদিন আছে ততদিন মায়ের কোন ঋণ শোধ করা যায় না কাজেই মায়ের প্রতি সন্তানরা খেয়াল রাখলেই ওই ঘর জান্নাত হয় আর মায়ের দিকে যদি না রাখে তাহলে ওই যায় বর্তমানে পত্রপত্রিকা এমন আসে যে মাকে গোয়ালে দিয়েছে রেখে স্ত্রীকে নিয়ে এসে ঘরের স্থান মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে সেখানে মাসে হারা টাকা দেয় আর অন্য আত্মীয় আত্মীয়কে উঠিয়ে সুতরাং এই মায়ের কথা মনে পড়ছে এই কিছুদিন আগের একটা ঘটনা মা বাবা অতি কষ্ট করে একটা ছেলেকে লেখাপড়া করিয়েছে সে বিসিএস ক্যাডার হয়েছে বিসিএস ক্যাডার হয়ে উচ্চ এক ফ্যামিলিতে বিবাহ করেছে তার বউয়ের কথা বাবা মার আর পরিচয় দিতে পারবা না এবং না একদিন তার সাথে তার এক প্রতিবেশীর দেখা প্রতিবেশী দেখা যে তুমি তো দেশে যাও না তোমার মা আজ দশ দিন যাব বিছানায় পড়া রোগ হয়েছে ছেলে

ডাকতেছে এই রিক্সালা আসো যাবা চলেন অমুক জায়গায় তখন হয়তো সেই টের পেয়েছিল যে এটা আমার ছেলে কিন্তু সে যখন পরিচয়টা দেয় নাই যে তখন গেলে ছেলে রিক্সায় উঠবে না বা ছেলে যদি আমাকে রিক্সা চলে তা ছেলে রিক্সা চালাইতে পারবে না বাড়ি পুষতে পারবে না হৃদয় বিদারক ঘটনা হবে

কোন মত ছেলে যাত্রী বানিয়ে পৌঁছায় তাদের এভাবেই হয় মা চলে গিয়েছে এরপরে মায়ের মৃত্যু ওই বাবাও চলে গিয়েছে খালি ছেলে মারি গিয়েছে দুজনকে একসাথে দাপন করে আসছে এরকম অবস্থা পৃথিবীর মুখে পিতা মাতাকে নিয়ে কেউ করবেন না কাজেই পিতা হিন্দু ধর্মে অধিপতি বলা হয় রাষ্ট্রপতি অধিপতি আপনার যত অধিকার আপনি পেয়েছেন তার অধিক তার অধিকারের প্রতি হল পিতা মাতা সুতরাং এই সমস্ত বিষয়ে পৃথিবীর সর্বধর্মের কাজেই আমাদের যে সমস্ত বিষয়গুলো খেয়াল রাখতে রাখতে হবে পুত্র এটি বোঝাতে কোরআনে বানিন শব্দ আসছে ইবনুন আবনাউন বানুন এবং বানিন এই চারটি শব্দ এসেছে সাতানব্বই বার এসেছে সাতাশ নম্বরে কন্যা বোঝাই যে কোরআনে ইবনাতুন এবং বানাতুন শব্দ এসেছে উনিশ বার আঠাইশ নম্বরে ভেরাজ আবু কোরআনে আখন ইখোয়াতন ইখোয়ান একাশি বার এসেছে উনত্রিশ নম্বরে বগ্নি বোন বুঝাতে উক্তন এবং আখাওয়াতন এসেছে চৈত্র বার আল্লাহ আমাদেরকে এই মানব সৃষ্টির মাঝে আশ্রাফুল মাকলুক কাজেই কোনো মানুষকে কোনো মানুষ যেন অসম্মান না করে এটাই ইসলামের প্রকৃত শিক্ষা আল্লাহ রবুল্লা আলমিন অন্য ডাক্তার মানুষকে উপকার করতে না কিন্তু তার সাথে ভালো কথা বলল সেটা তার জন্য সাদাকা হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই যা যম্র শুনলাম তা মানার এবং মানানোর তৌফিক দান করুন সুবহানাতাল্লাহু ওয়া বিহামদিহি আশহাদু আল লা ইলাহা ইল্লা আন্তাস তারফুরুকা وأطوب إليه السلام عليكم ورحمه الله وبركاته